নমস্কার, আজকে আপনাদের দেখাবো যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যারা ভিন রাজ্যে আটকে আছেন তারা ট্রেনে করে পশ্চিমবঙ্গে ফেরার জন্য কিভাবে হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে আবেদন করতে পারেন। একটা নাম্বার বলছি, 8017845555। এই নাম্বারটা আপনারা সেভ করুন। এই নাম্বারটা সেভ করলে আপনারা এই নাম্বারের হোয়াটসঅ্যাপটা তারপর খুলতে পারবেন। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোভিড হোয়াটসঅ্যাপ অ্যাপ। এই অ্যাপে আপনারা প্রথমে হাই লিখে পাঠান। হাই লিখে পাঠানোর পরে পরেই আপনার কাছে অপশান আসবে যে আপনারা ই পাস চাইছেন না ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য জায়গা থেকে ফিরতে চাইছেন বা আপনার কোনো নিজস্ব গাড়ি আছে কিনা, এরকম অপশান আসবে। তো আপনি এখানে অপশানে দুই টিপবেন। প্রথমে দুই টেপার পরে সঙ্গে সঙ্গে আরও অপশান আসবে। এই অপশানগুলোর মধ্যে আপনি যদি ট্রেনে বাড়ি ফিরতে চান অন্য জায়গা থেকে তাহলে এক টিপবেন। টেপার সঙ্গে সঙ্গে বলবে যে আপনার নাম লিখুন এবং বয়স লিখুন। আমি ধরুন আমার নাম লিখলাম আর কমা দিলাম, তারপরে স্পেস দিলাম, তারপরে বয়স লিখলাম, লিখে এন্টার মারলাম। দেখুন এরপরে বলছে যে আপনি ছাড়া আর কতজন আছেন যারা ফিরতে চান। তো ধরুন এখানে আমি ধরুন আর চারজন ফিরতে চাই, আমার সাথে ধরুন আর চারজন আছে, তাহলে আমি পরপর চারজনের নাম লিখবো, কীভাবে লিখবো সেটা দেখাচ্ছি। আর বলে রাখি এখানে ম্যাক্সিমাম ছজনের নাম এন্ট্রি করা যাবে, ঠিক আছে? তো এখানে সংখ্যাটা চেয়েছে আমাকে কজন আছেন, আমি ধরুন চারজন বা তিনজন লিখছি। আমি ধরুন লিখলাম যে আমি ছাড়া আর তিনজন আছে, তিন লিখলাম, এন্টার মারলাম। এবারে আমাকে নামগুলো লিখতে বলছে, প্রথম জনের নাম লিখতে বলছে। ধরুন আমি প্রথম জনের নাম লিখলাম, ধরুন রাম, রাম বয়স ধরুন তার 25 লিখলাম, রাম কমা দিয়ে স্পেস, স্পেসের পরে 25। এবারে বলছে সেকেন্ড মেম্বারের নাম, ধরুন শ্যাম, শ্যাম লিখলাম, কমা দিলাম, স্পেস দিলাম, তারপরে তার বয়স দিলাম, ধরুন 30 বছর বয়স তার, 30 লিখলাম। এবার তিন নম্বর মেম্বারের নাম, ধরুন রহিম, রহিম লিখলাম, স্পেস দিলাম, তার বয়স ধরুন 40 দিলাম, এন্টার মারলাম। এবারে বলছে যে আপনি এখন যেখানে আটকে আছেন সেইখানকার পিনকোড, আপনাকে এই পিনকোডটা জেনে রাখতে হবে। আমি জানি ধরুন পিনকোড 110019। দেখুন ছ অঙ্কের হয় পিনকোড সবসময়, আমি ছটা অঙ্কই লিখেছি, ছটা ডিজিট, 110019, কোনো স্পেস নয়, কিছু নয়, আমি এন্টার মারলাম। এরপরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি পশ্চিমবঙ্গে যেখানে যেতে চান সেখানকার পিনকোড কত। আমি আমার পশ্চিমবঙ্গের পিনকোড দিচ্ছি, আমি পশ্চিমবঙ্গের পিনকোড দিলাম, দিয়ে এবারে এন্টার মারলাম। দেখুন এখানে এসে গেছে যে মুভিং টু ওয়েস্ট বেঙ্গল, নেম এজ নিলয় 38, মেম্বার ডিটেলস রাম, শ্যাম, রহিম, সমস্ত বয়স, সোর্স পিনকোড এখান থেকে, ডেস্টিনেশন পিনকোড এইখানে, প্লিজ কনফার্ম ইওর এন্ট্রিজ, আমাকে কনফার্ম করতে বলছে। আমি এক টিপলে কনফার্ম হবে, এক টিপলাম, এন্টার মারলাম। দেখুন আমার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হলো। তাহলে এভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনগুলো করতে পারবেন। যদি ছজনের বেশি হয় তাহলে আরেকখানা আরেকবার হাই বলবেন, এরকম হাই লিখবেন, আবার এসে যাবে, আবার এসে গেলে আবার ওরকমভাবে বাকি ছজনের ওরকমভাবে করবেন, ঠিক আছে? এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। আর যখনই হয়ে যাবে এই মেসেজটা আসবে, এই যে মেসেজ থ্যাংক ইউ ইউ হ্যাভ বিন রেজিস্টার্ড, এই মেসেজটা যদি না আসে তাহলে বুঝতে হবে যে আপনাদের রেজিস্ট্রেশন এখনও ঠিকঠাক হয়নি, ঠিক আছে? থ্যাংক ইউ।